হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অ্যাডভান্স টেকনোলজি বাংলা। আপনি টেলিপ্যাথির কথা নিশ্চয়ই শুনেছেন, আর না শুনে থাকলে জেনে রাখুন যে টেলিপ্যাথির মানে হলো অন্যের মাইন্ডকে রিড করা, বা কথা না বলেই অন্যের মাইন্ডে বার্তা দেওয়া। কিন্তু এটা কি সত্যি সম্ভব? আসলেই কি অন্যের মনকে পড়া যায়, বা অন্যের মনের কথা জানা যায়, কিংবা কিছু না বলেই মাইন্ডের লেভেলে কাউকে কোনো মেসেজ দেওয়া যায়? আর সায়েন্সই বা কী বলে টেলিপ্যাথির ব্যাপারে? ফ্রেন্ডস, আজকে আমরা সেটাই আলোচনা করব। সো লেটস স্টার্ট। আজকে আমরা মাইন্ডের শক্তির বিষয়ে যেসব বিষয়ে জানতে পেরেছি, সেগুলোর সবই অনেক প্রাচীনকালেই আবিষ্কার হয়ে গিয়েছিল। প্রাচীন ভারতবর্ষের অনেক বইয়ের মধ্যেই হিউম্যান মাইন্ডের পাওয়ারের কথা বলা হয়েছে, আর সেই সবের মধ্যে টেলিপ্যাথির বিষয়েও অনেক কিছুই বলা হয়েছে। আসলে আমাদের হিউম্যান মাইন্ড যে কত পাওয়ারফুল একটা অর্গান, সেটা আমরা আজও জানি না। ফ্রেন্ডস, সায়েন্স এটা প্রমাণ করেছে যে আমরা আমাদের মাইন্ডের মাত্র 10% পাওয়ারকেই ইউজ করি, কিন্তু বাকি 90% পাওয়ারের ব্যাপারে আমরা নিজেরাই অবগত নই। আপনি একবার ভাবুন, মাত্র 10% মাইন্ড পাওয়ার দিয়েই আমরা কত কী করছি। আমরা আমাদের পুরো বডিকে পরিচালনা করছি শুধু এই 10% মাইন্ড পাওয়ারকে ইউজ করেই, কিন্তু বাকি 90% মাইন্ডের পাওয়ারকে আমরা কখনোই ইউজ করছি না, কারণ এর ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের মাইন্ড প্রধানত দুই প্রকারের। প্রথমটা হলো কনসিয়াস মাইন্ড বা চেতন মন, অর্থাৎ আপনি এখন কনসিয়াস মানে চেতন অবস্থায় আছেন। আর দুই নম্বরটি হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। ফ্রেন্ডস, আমাদের বাকি 90% শক্তি এই সাবকনসিয়াস মাইন্ডের কাছেই আছে। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহারই করতে জানি না, আমরা শুধু আমাদের কনসিয়াস মাইন্ডেরই ব্যবহার করি। আর আপনি যদি অন্যের মাইন্ডকে পড়তে চান, তাহলে আপনাকে কনসিয়াস মাইন্ডের বাইরে এসে সাবকনসিয়াস মাইন্ডকে আগে কন্ট্রোল করতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল না করলে অন্যের মনের কথা জানা সম্ভব নয়। তাহলে এবার প্রশ্ন হলো, তাহলে কী করে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারি? ফ্রেন্ডস, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করার মতো অনেক উপায় আছে, কিন্তু সেগুলোর মধ্যে সবচেয়ে যেটা সহজ সেটা হলো মেডিটেশন। আপনি মেডিটেশনের মাধ্যমে আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে মাইন্ডকে কন্ট্রোল করলে কী হবে। ফ্রেন্ডস, আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারলে আপনি আপনার মাইন্ডের 100% ব্যবহার করতে পারবেন। আপনি যখন আপনার মাইন্ডকে কন্ট্রোল করে নেন, তখন আর আপনার মাইন্ডে নানান ধরনের থট আসে না, আপনি তখন থটগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনি যদি আপনার মাইন্ডে কোনো থট না আসতে দেন, তাহলে তো মিরাকেল হয়ে যাবে। ফ্রেন্ডস, সায়েন্সের মতে একজন মানুষের মাইন্ডে প্রত্যেক দিনে 60,000 বার থট আসে, যার মধ্যে 99% থটই অপ্রয়োজনীয়। আপনি যদি এই অপ্রয়োজনীয় থটগুলোকে আপনার মাইন্ডে আসতে না দেন, অর্থাৎ আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন। আর আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারলে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন জিরো থটের লেভেলে, অর্থাৎ আপনি মাইন্ডের লেভেলে একদম ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারবেন। আর একবার আপনি যদি জিরো থটের লেভেলে যেতে পারেন, তাহলে আপনি খুব সহজেই অন্যের মনকে পড়তে পারবেন, কে কী ভাবছে সেটা জানতে পারবেন। আপনি মাইন্ডের লেভেলে কাউকে মেসেজও দিতে পারবেন, মানে আপনি জিরো থটের লেভেলে গিয়ে কারোর সামনে গেলে আপনি তখন সেই ব্যক্তির মাইন্ডের ভাইব্রেশনকে বুঝতে পারবেন, কারণ তখন আপনি জিরো থটের লেভেলে আছেন। আপনি নিজের মাইন্ডকে জিরো থটের স্টেজে নিয়ে গিয়ে যে কারো সামনে গেলেই তার মনের কথা বুঝতে পারবেন একদম এক্স্যাক্টলি। আপনি যদি জানতে চান যে জিরো থটের লেভেলে কীভাবে যেতে হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। বেশি কমেন্ট আসলে সেটা নিয়ে অবশ্যই এরপরে ভিডিও বানাবো। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক আর ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার অবশ্যই করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।